দল বেঁধে দল বদল। শনিবার এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের করণদিঘি আর ইটাহারে। নতুন বছরের প্রথম দিনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বহু সংখ্যক নেতাকর্মী। শনিবার ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে যোগদান শিবিরের আয়োজন করেছিল শাসক শিবির। করণদিঘিতে তৃণমূল জেলা সভাপতি ও স্থানীয় বিধায়কের উপস্থিতিতে একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যরা ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন। বিজেপিদের থেকে আমরা বর্তমানে পঞ্চায়েত লেভেলে কোনো কাজকর্ম করতে পারছি না, সেই জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ করলাম। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প, সেই জন্য তারা দেখছেন যে বিজেপি গত বিধানসভায় করে তাদের লাভ হয়নি, বরঞ্চ এলাকার উন্নয়নে ক্ষতি হবে, সেই জন্য তারা এলাকার উন্নয়নের স্বার্থে তারা কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে স্বেচ্ছায় যোগদান করছেন। করণদিঘির পাশাপাশি বিজেপিতে ভাঙন ধরেছে ইটাহারেও। মাত্র ৯ মাস আগে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি যাকে প্রার্থী করেছিল সেই তিনিই ফিরে গেলেন তৃণমূলে। আগে তৃণমূলেই ছিলাম, তো যে কোনো কারণেই সেটা বিজেপির প্রার্থী হয়েছিলাম, কিন্তু ভোট পরবর্তী সময়ে দেখলাম বিজেপি নেতা নেত্রীদের কোনো রকম আওয়াজ নেই, কোনো রকম কিছু নেই, তার জন্য আজকে আমি আমার পুরনো পরিবারেই ফিরে এলাম। আজকে এখানে ভারতীয় জনতা পার্টির যে আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানে আমার বিরুদ্ধে যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিল অমিত কুণ্ডু, প্রতিদ্বন্দ্বী ছিল অমিত কুণ্ডু, সে আজকে এখানে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করলো। কিছু লোক আছে পাওয়ার ছাড়া বাঁচতে পারে না, আর যারা পাওয়ার ছাড়া বাঁচতে পারে না তারা তো দল ত্যাগ করবে। আর ভারতীয় জনতা পার্টি এইরকম টাইপের কিছু লোককে গত বিধানসভা নির্বাচনে টিকিট দিয়েছিল, এটা আমাদের ঐতিহাসিক ভুল হয়েছিল। সেখান থেকে দল নিজেকে শুদ্ধে নিয়ে আবার নতুনভাবে সংগঠনের কাজ শুরু করছে। বিধানসভা ভোটের পর কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় এবং রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দিয়েছেন। এবার একসঙ্গে গেরুয়া শিবির ছাড়লেন বহু সংখ্যক বিজেপি নেতাকর্মী। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।